আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন বোন, ঢাকার বনশ্রীতে থাকেন, একটা সময় সার্ভিস করতেন, বাট এখন উনি হাউসওয়াইফ। খুব সুন্দর স্বাভাবিকভাবে সব জীবন যাচ্ছিল, বাট ওই যে একটি শব্দ ব্যথা পুরো জীবনটাকে কিছুটা এলোমেলো করে দিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, বাট শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড ফিজিও স্পেশালিস্ট, স্যারের কাছে আসেন এবং স্যারের ট্রিটমেন্ট গ্রহণ করেন। আফটার ট্রিটমেন্ট কেমন আছেন উনি, এই বিষয়টাই আজকে ওনার কাছ থেকে জানবো। শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা একটু বলেন। মৌসুমী। মৌসুমী, বনশ্রীতে থাকেন? জি। দুই সন্তানের জননী? দুই সন্তান, আলহামদুলিল্লাহ। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছিলেন, কেন এসেছিলেন? না, আমার ওই যে মূলত কোমরে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, ওটাই নিয়ে আমি ফার্স্ট আসি। কত বছর থেকে এই সমস্যাটা? এটা আমার 11 বছর, 2010 সাল থেকে। প্রথম যখন শুরু হয় যে ব্যথা, কোথায় ব্যথা, হাঁটুতে না কোমরে? আমার প্রথমে হাঁটুতে ব্যথা ছিল, হিপে ব্যথা ছিল। মানে হাঁটতে গেলে দেখছেন যে হাঁটতে গেলে, হ্যাঁ হাঁটতে গেলে আমি প্রথম ফিল করি হাঁটতে গিয়েই। আমি যখন হাঁটছিলাম তখন দেখছি, আমি মানে শপিংয়ে গিয়েছিলাম, শপিংয়ে গিয়ে আমি হাঁটতেছিলাম, দেখি আমি হাঁটতে পারি না, আমার পাটা ধরে আসছে কেমন যেন। আচ্ছা, এর আগে কখনো এরকম হয়নি? হঠাৎ করে এরকম হয়েছিল, ভেবেছেন হয়তো ক্লান্তি বোধ বা স্বাভাবিক কোনো কারণ হয়তো হতে পারে? এটাই তো, তখন আমি বসার জন্য ইয়ে হচ্ছিলাম, তখন আমি আর শপিং ওইভাবে করতে পারি নাই, একটা দোকানে গিয়ে জাস্ট বসে আছি, অন্যরা আমার সাথে ছিল, ওরা তখন কেনাকাটা করছিল, শেষে আমি আসছি আর কি। তখন আমি প্রথমে আমার এই ব্যথাটা ফিল করি। আচ্ছা, তো যখন ব্যথা ফিল করেন কি করেছিলেন, কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন সাথে সাথে নাকি? না, ওই সময় সাথে সাথে যাইনি, জাস্ট এক মাস পরে গিয়েছিলাম আমি। কারণ এই এক মাসে কি দেখেছেন, ব্যথাটা কি ধীরে ধীরে বাড়ছে নাকি? হ্যাঁ, বাড়ছিল, ধীরে ধীরে বাড়ছিল। মানে যখন আমি হাঁটতাম, যখন আমি রেস্টে থাকতাম তখন ব্যথাটা ছিল না, যখন আমি হাঁটতে যাইতাম কোনো কাজকর্ম, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তখন ব্যথাটা বাড়ত। এমনি উঠ বস করার সময় বা দীর্ঘ সময় বসে আছেন সেখান থেকে উঠার সময় কি ব্যথা করতো বা এরকম করতো কি? না, উঠা বসার সময় ঠিক না, দীর্ঘ সময় বসে থাকলে সেটা অনেক পরে আসছে এরকম ব্যথা। দীর্ঘ সময় বসে থাকলে, যেমন আমি যখন জার্নি করতাম বা এমনি একটা জায়গায় এক ঘন্টার মতো এরকম বসে যদি থাকি, তখন উঠার সময় আমার, উঠার সময় না জাস্ট বসা অবস্থায় আমার পাটায় রক্ত টানা দিত, মাংসপেশিতে টান ধরত আর পাটা ঝিন ঝিন করে অবস অবস লাগতো, মানে তখন আমার খুব কষ্ট হতো আর কি। আচ্ছা, তো যখন দেখলেন যে এইভাবে কষ্ট বেড়ে যাচ্ছে এবং ব্যথা দিন দিন বেড়ে যাচ্ছে, ডক্টরের কাছে গেলেন? প্রথম যখন ডক্টরের কাছে গেলেন, উনি কি কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু করেন? না, উনি প্রথমে কোনো পরীক্ষা নিরীক্ষা দেয়নি। আমি ঢাকা মেডিকেলে, আমার একটা অপারেশন হয়েছিল, অপারেশন ঠিক না, আমার বেবি অ্যাবর্শন হয়ে গিয়েছিল, তো তো ইয়া হলো কি যেন বলে ওটাকে, যাই হোক মানে অ্যাবর্শনের পরবর্তীতে যে ইয়াটা করে, হ্যাঁ তো ওটা হওয়ার পরে তো আমি বললাম যে ওটা থেকে আমার কোনো ইয়া আসছে নাকি, তো বললো যে না আসলে ওটা থেকে তো আসার কথা না, তো ওই পারপাসে আমি ঢাকা মেডিকেলেই প্রথমে ডাক্তার দেখেছে, তো উনি আমাকে কিছু ওষুধপত্র দিয়েছিল, ভিটামিন ডি বা এ ওই যে ইনজেকশন যেটা আছে ওইটা আমাকে ওই যে দুধের সাথে খেতে দিয়েছিল, আরও কিছু ওষুধপত্র দিয়েছিল, তো ওইগুলোই খেয়েছিলাম, তো খেয়ে আমার ভালো হয়নি, ভালো হয়নি, তারপরে এভাবে আমি হ্যাঁ চলছিলাম এভাবে একদম শুরুর দিকের এটা আর কি। তারপরে আমি 4-5 বছর এভাবে মানে কাজ করছি করছি, হাঁটতে কষ্ট হচ্ছে, আচ্ছা অত হাঁটাহাঁটি করি নাই বা এরকম করে চলছিল, মানে জীবনের গন্ডিটাকে কিছুটা গুছিয়ে মানে সংকুচিত করে ফেলেছেন। হ্যাঁ, তারপরে আমার যখন ফার্স্ট বেবি আসলো, মানে বেবি আমার এর আগে 2টা অ্যাবর্শন হয়ে গেছে, তারপরে ফার্স্ট বেবি যখন আমার আসলো তখন আমার প্রেগনেন্সিতে এই ব্যথাগুলো আরো বেড়ে যায়। আচ্ছা, ব্যথা বেড়ে যায়, তখন আমি অনেক কষ্ট পাচ্ছিলাম, তখন গাইনি ডাক্তারকে যে আমাকে দেখছিল ওনাকে আমি বিষয়টা জানাইলাম যে আমার তো এরকম এরকম সমস্যা হচ্ছে, তো উনি আমাকে বললো প্রেগনেন্সিতে মেয়েদের অনেক সমস্যাই হয়, এটা মানে বেবি হয়ে গেলে এটা ঠিক হয়ে যাবে, এটা সমস্যা না। উনি আর প্রেগনেন্সিতে তো এমনিতেই অনেক ভিটামিন জাতীয় ওষুধ টষুধ হ্যাঁ দেয়, তো ওই সময় আমার পায়ে রক্তান দিত ঘুমের মধ্যে, তারপরে যে আমি একটু ইয়ে হেলদিও তো হয়ে গেছি প্রেগনেন্সিতে, তো ওজন টোজন বেড়ে গেছে, তো তখন আমি অনেক ব্যথা কষ্ট পাচ্ছিলাম আর কি, আমি একদম দাঁড়িয়ে থাকতে পারতাম না, রাতে ঘুমের মধ্যে অনেক মানে পায়ে রক্তটানা দিত, ব্যথা পেতাম। প্রেগন্যান্সির সময় ডক্টর এমনিতে একটু সাজেস্ট করেন একটু হাঁটাহাঁটি করার জন্য? হাঁটাহাঁটি করতেই পারতাম না দেখা যেত, তখন আমাকে ডাক্তার আবার
বেড রেস্ট দিয়েছিল। ওই সময় আমার প্রেগন্যান্সিতে আবার ডায়াবেটিস আসছিল, ও তখন ইনসুলিন টিনসুলিনটা নিতে হতো। তো কোনটার থেকে কি হচ্ছে আমি আসলে তখন কিছুই বুঝতে পারিনি, তখন ওই গাইনি ডক্টরের চিকিৎসাটাই চলছিল। তারপরে বেবি হওয়ার পরে আমার সেকেন্ড বেবিও খুব তাড়াতাড়ি চলে আসে, মানে ওটার 3 বছরের পরেই। তো সেকেন্ড বেবি হওয়ার পরে আমার ব্যথা আরো বাড়তে থাকে, বাড়তে বাড়তে একেবারে খুব অসহ্য ব্যথা। মানে আমার প্রথম বেবির পরে যখন আফটার ডেলিভারি বা তখন কি ব্যথার জন্য কোনো ট্রিটমেন্ট বা কিছু করেন না? তখন ওই প্রথম বেবির পরে আমি কোনো ট্রিটমেন্ট করি নাই, কারণ ওই যে ডক্টর বলছিলেন যে আমার বেবি হয়ে গেলে এগুলো ঠিক হয়ে যাবে আস্তে আস্তে, আর এমনি তো আমার হ্যাঁ বিভিন্ন ধরনের ভিটামিন বা খাবার দাবার এগুলো তো আমি এমনিতেই কন্টিনিউয়াস করছিলাম। তো সেক্ষেত্রে আর মানে ডক্টরের কাছে যাওয়ার প্রয়োজন মনে করি না, কষ্ট সহ্য করছিলাম যে হতেই পারে, আফটার ডেলিভারির পর তো অনেক ধরনের কমপ্লিকেশনস আসে। তো সেক্ষেত্রে আমি আর যাইনি, তবে আমি 2017 সালে আবার ডাক্তার দেখাই, ইয়েতে ল্যাবিডে দেখাই, তারপরে আনোয়ার খান মডার্ন হসপিটালে ওখানে দেখাই। দেখানোর পরে আমার নার্ভের আবার কিছু সমস্যা, আমার হাতেও এরকম হতো, হাত ঝিনঝিন করতো, অবশ্যই যেত সিটিএস বলে, আমার দুই হাতে ওটা অপারেশন হয়েছিল। তো ভাবলাম যে ওটার সাথেই কি আমার হচ্ছে, তখন কোমরে ব্যথা ছিল না, তখন কোমরে ব্যথা ছিল না, ওই হিপেই ব্যথা করতো, অনেক ব্যথা করতো, হাঁটলে অনেকক্ষণ বসে থাকলে দাঁড়িয়ে থাকলে। তারপরে হচ্ছে ওনাকে দেখানোর পরে উনি দেখি এমআরআই দিল, কিছু টেস্ট এক্সরে টেক্সরে অনেক কিছু দিল, এর মধ্যে আমি আবার ইয়েতেও দেখেছি কি যেন পিজি হসপিটালেও দেখিয়েছি। তো ওখানে অনেক পরীক্ষা টরীক্ষা দিয়েছিল, ব্লাডের পরীক্ষা, এক্সরে, এমআরআই, পরে আমি ওগুলো করাই। করানোর পরে ওনারা বলে যে হালকা ডিস্ক প্রলাপস, এই প্রথম আপনার ধরা পড়লো যে আসলে আপনি জানতে পারলেন যে আপনার ডিস্ক প্রলাপস, আনোয়ার খান থেকে এটা প্রথম ধরা পড়লো। তো ধরা পড়ার পর উনি আমাকে কিছু এক্সারসাইজ দিলেন, দেওয়ার পর ডক্টর স্যার উনি হচ্ছে স্পেশালিস্ট কি যেন হাড় বিশেষজ্ঞ আর কি, অর্থোপেডিক সার্জন। তো উনি হচ্ছে দেখলো আমার ওই এমআরআই রিপোর্ট টিপোর্ট দেখে উনি বললো যে হালকা, ওটা তেমন কোনো কিছু না, এটা লাইফ স্টাইল কিছু চেঞ্জ আনতে হবে। কি ধরনের চেঞ্জ? তো আমাকে বললেন নিচে বসা যাবে না, সিঁড়ি বেয়ে অনেকক্ষণ হাঁটা যাবে না, তারপরে হচ্ছে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, তো আমাকে বা অনেক পথ আমার একসঙ্গে হাঁটা যাবে না, এইগুলোই। তারপর কিছু ব্যায়াম উনি শিখিয়ে দিল, ওই ব্যায়ামগুলো করতে থাকলাম, ওষুধ টষুধ কিছু দিয়েছিল, ওগুলো খেয়ে কিছুদিন আমার কাছে একটু ভালো লাগলো। তো দ্বিতীয়বার দেখি না, 2-3 মাস যাওয়ার পরে ওষুধ 2-3 মাস কন্টিনিউ করলাম, তারপরে দেখি না আমার ব্যথা তো কিছুই হচ্ছে না, আবার সেই আগের মতোই আবার ওনার কাছে যাই। যাওয়ার পরে উনি দেখি তেমন একটা গুরুত্ব দিচ্ছে না তারপরে মানে আমার আর ভালো লাগলো না যে উনি গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমি তো খুব কষ্ট পাচ্ছি। আর আমার কষ্টটা এমন ছিল আমি কাউকে বুঝাতে পারছিলাম না, এমনকি আমার কাছের লোকগুলো যারা আছে, কারণ বাইরে থেকে তো তারা আমার কিছুই দেখতে পাচ্ছে না, আমার কষ্টটা শুধু আমারই ছিল মানে ভিতরের এটা। তো তখন কেউই আর এরকম গুরুত্ব দিচ্ছিল না, তারপরেও এরকম অনেক টাকা পয়সাই খরচ করলাম, করে তারপরে শফিউল্লাহ প্রধান স্যারের, তারপরে আছেন উনি, ওনার হচ্ছে টিভিতে যে প্রোগ্রামগুলো হতো ওটা আমি দেখেছি সেই 3-4 বছর আগে থেকে, উনি ইউটিউবে যে দেয় তারা অনেক আগে থেকে এগুলো, তখন আমি দেখতাম যে এই ব্যথাগুলো তো আমার ব্যথার সাথে মিলে যায়। হ্যাঁ, যে ওখানে যেসব পেশেন্টরা ফোন টোন দেয়, তো দেখলাম যে আমার কথাগুলোর সাথে আমার শরীরের কন্ডিশন অনেক মিলে যায়। তখন আমি চিন্তা করলাম যে আমি এই ধরনের ডক্টরকে দেখাবো, চিন্তা ভাবনা করতে করতে পরে ডিসিশন নিলাম যে আচ্ছা দেখাবো, আমি আর পারছি না যা হয়। তারপরে আমি শফিউল্লাহ স্যারের ভিডিও দেখলাম ইউটিউবে, আপনার অনেকগুলো সাক্ষাৎকার, ওখান থেকে দেখে টেকে পরে ডিসিশন নিলাম যে আমি স্যারের কাছে যাব। তারপরে যে এখানে অ্যাড্রেস ইয়ে করে এখানে আসলাম, আমি এখানে আসছি গত বছর ডিসেম্বরে আসছিলাম, গত বছর বলতে 2020-এর ডিসেম্বরে আসছিলাম। এসে স্যারের সাথে দেখা করলাম, তো প্রথমে স্যার দেখলো টেকলো, এমআরআই রিপোর্ট টিপোর্ট সব তো আমার করাই ছিল, ওগুলো নিয়ে আসলাম। তো স্যার দেখে বলল যে আপনার এই সমস্যা, তো প্রথমেই আমাকে বলল আপনার ভর্তি হতে হবে। তো আমার তো বাসায় কিছু সমস্যা ছিল, বেবি টেবি আছে ছোট, স্যারকে বললাম আমার তো এই মুহূর্তে সম্ভব। তো স্যার বলল যে আপনাকে যেহেতু সমস্যা, আপনাকে তো সম্ভব না হলে আমরা একটা বিকল্প, তখন আমাকে বলল যে আপনি 15 দিন বাসায় রেস্ট নেন, ওষুধপত্র দিল আর হচ্ছে ইনজেকশন দেওয়ার জন্য স্যার বলল। তো আমি একটা কোমরে একটা ইনজেকশন নিয়েছিলাম, নিয়ে আমি প্রায় 2-3 মাস ভালো ছিলাম। থাকার পরে আমার আবার করোনা পজিটিভ আসে, তখন আমার মানে শরীর অনেক খারাপ হয়ে যায়, ওই সময় আবার স্যারের সাথে দেখা করার টাইম ছিল, তো আমি আর দেখা করতে আসতে পারিনি। তারপরে তো অনেকদিন মাঝখানে গেছে, তো ভাবলাম যে না
আমি স্যারের সাথে আবার দেখা করি, তারপরে যে আসলাম আর কি স্যারের সাথে দেখা করলাম। তো এখন এসে স্যার বললো যে ভর্তি হতে হবে, তো আমি ডিসিশন নিয়েই ফেললাম যে ভর্তি হই। তো এই অবস্থা। তো আজ 17 দিন ভর্তি আছি। 17 দিন কেমন আছেন আজকে? না এখন মোটামুটি ভালোই অনুভব করছি, মানে আগের থেকে। এর মধ্যে আবার আমার ব্যথাগুলো কিন্তু আবার ছড়িয়েও গেছে, যেমন আমার হিপে ছিল প্রথমে ব্যথা, ওটা থেকে আবার কোমরে আসলো, কোমর থেকে আবার এই মাসখানেক হলো আমার ঘাড়ে একটু একটু ব্যথা আসছে, 2-3 মাস হলো এই যে ডান হাতের এই কোনো এখানেও ব্যথা আসছে। পরে আমি স্যারকে বললাম, স্যার এই ব্যথাগুলো কেন আসছে? বললো যে এটা আপনার ওই ওটার রিলেটেড ব্যথা, তো এগুলো সব ঠিক হবে। তো এখন ঘাড়ের ব্যথা মোটামুটি ভালো, কোমরের ব্যথাও আমি আর ব্যথার ওষুধ খেতে হচ্ছে না, আলহামদুলিল্লাহ। মোটামুটি ব্যায়াম করতে পারতাম না, এখন করতে পারছি, ইজিলি করতে পারছি, তো মোটামুটি ভালোই লাগছে আর কি। বোন, যতদিন ভর্তি ছিলেন আপনার আশপাশে ওরকম আরো অনেক পেশেন্ট দেখেছেন, কেমন দেখেছেন তাদেরকে? হ্যাঁ দেখেছি অনেকে, আমি তো 17 দিন অনেকেই চিকিৎসা আমার আগে ছিল, তারা ট্রিটমেন্ট নিয়ে চলে গেল, তারা তো ভালোই বললো যে না আমরা যে অবস্থায় এসেছিলাম এখানে তার থেকে এখন অনেকটা ভালো হয়ে আমরা যাচ্ছি আর কি। অনেকে এরকম ভর্তি ছিল স্যার, সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন, ব্যথামুক্ত একটা জীবন, কেমন লাগছে? ব্যথামুক্ত ভালো তো অবশ্যই লাগছে, আমি মানে আশা করছি যে আল্লাহ যেন আমার এই ব্যথাটা আর ফিরে না দেয়। কারণ স্যার যে লাইফ স্টাইলের কথা আমাকে বলছে, আমি চাচ্ছি যে আমি সেটা কন্টিনিউ করবো, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দেয় তাহলে মানে আশা করছি আমার ব্যথা যদি না আসে আমি খুব মানে ভালো থাকবো আর কি, সেটা আশা করছি। বাদ বাকিটা আল্লাহ কি করবে আমি জানি না। আমার মানে ডেইলি লাইফে যখন আমি ফিরে যাব, আমার ডেইলি লাইফের যে রুটিনটা সেটা করতে গেলে আমার কেমন হবে আমি সেটা বুঝতে পারছি না, তবে এখন ভালো আছি আলহামদুলিল্লাহ। তখন অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন? তাদের জন্য আসলে বলবো যে আমার মতো এরকম ভুক্তভোগী হয়তো অনেকেই আছে, অনেকে হয়তো বুঝতে পারছে না যে তারা কোথায় যাবে, অনেক জায়গায় হচ্ছে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা অনেক খরচ করছে, তো অনেকে না জানার কারণে, কিন্তু সঠিক জায়গায় না যাওয়ার কারণে তাদের সঠিক ট্রিটমেন্টটা হয় না। তো আমি বলবো যে তারা যদি চায়, এখন তো সব মানে আমাদের যে ডিজিটাল যুগ, সবার হাতেই মোবাইল কম্পিউটার আছে, তারা এই জানতে পারবে, জানলে তারা যদি বোঝে মনে করে তো স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিতে পারে। আমি মনে করি স্যার অনেক ভালো মানুষ, উনি অনেক যত্ন সহকারে ট্রিটমেন্ট দেয়, আর আপনাদের এখানে যারা আছে স্টাফরা তাদের আচার আচরণ আমার খুব ভালো লেগেছে, বিশেষ করে হ্যাঁ কেউ সবার সাথে, আমি যে এতদিন আছি এখানে আমার পরিবারকে ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে আমার ওটা কিন্তু মনেই হয়নি, তাদের আন্তরিক ভালোবাসার কারণে আমার খুব মানে সময়টা আমি ব্যায়াম করছি আপুদের সাথে, ফিজিওথেরাপিস্ট আপুর আছে ওদের সাথে আমি এনজয় করছি আর কি, মানে আমার যে খুব বোর হচ্ছে আমি সেটা কিন্তু না, হ্যাঁ তো এটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা, এত ছোট সময়, এত অল্প সময়, এত ডিটেলস আসলে বলা সম্ভব না, বাট তারপরে উনি খুব সুন্দর করে, খুব গুছিয়ে প্রথম থেকে চেষ্টা করেছেন সব কিছু বলার জন্য আপনাদেরকে। সর্বোপরি আমাদের এই প্রতিটা পেশেন্ট যখন আপনাদের সামনে আসেন, তাদের এই কথাগুলো তারা শেয়ার করেন, তার একটাই উদ্দেশ্য হচ্ছে যে তাদের জীবনে যদি কখনও কোনো ধরনের ভুল হয়ে থাকে, বা কোনো ভুল ট্রিটমেন্ট বা ভুল মুভমেন্ট বা কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা অর্গানোমিক্যাল যে ধরনের ভুলগুলো হয়ে থাকে, সেগুলো যদি ভুল হয়ে থাকে সেগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে, আপনাদের যাতে ডিসিশন নিতে সহজ হয় যে আসলে আপনাদের কী করা উচিত, এটাই আসলে আমাদের মূল লক্ষ্য। আমরা সবাই চাই আমাদের প্রতিটা মানুষ যাতে আমরা সুস্থ থাকি, ভালো থাকি, স্বাভাবিক জীবনযাপন করি। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই,
আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।